সাপটা পেয়ারা গাছের মধ্যে উঠে আসে, তো রাতের বেলা কি করা যায়? তো চলুন দেখা যাক কি সাপ নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতন আজকেও একটা নতুন জায়গায় এসেছি। তো জায়গার নাম ডাঙ্গা বিজেসি। তো আমার বালুঘাট টাউনের মধ্যেই থেকে একটু লাগোয়া জায়গা। তো আমার হোম টাউন থেকে মোটামুটি 5-7 কিলোমিটার দূরে। তো যে বাড়িতে এসেছি সাপটা পেয়ারা গাছের মধ্যে উঠে আসে, তো রাতের বেলা চেষ্টা করব সাপটাকে নামানোর জন্য। জানি না পারবো কি না, অনেকটা উঁচুতেই আছে আপনারা দেখতে পাবেন। তো সেই গাছে আমি উঠছি ময়ের দ্বারাই, তবে দেখা যাচ্ছে কত দূর কি করা যায়। তো চলুন দেখা যাক কি সাপ। টর্চটা মার আসছে। আরে ওই সব তো বাস বান্ধা আছে, বাসটা ব্যস্ত করে বুঝলাম, হাজা বান্ধা আছে, হাসিয়া নামা না কেন? উপরে উঠলে ভালো হতো, লাইটটা ঠিক করতো। দাঁড়া দাঁড়া, ভালো লাগে, দাঁড়া। আস্তে আস্তে লাইটটা কোথায় রাখলি এবার? দৌড়াদৌড়ি করিস না কিন্তু বেশি। হুম হুম, টর্চটা আমার হাতে দিস না, টর্চটা আমার হাতে দিস। হুম হুম হুম, দাঁড়াও দাঁড়াও, দিচ্ছে শালা এমন ভাবে। তো সাত থেকে আমি নামিয়েছি এখানে, ধর লাইট ধর। তো এই গাছের উপর, পেয়ারা গাছের উপর সাপটি উঠেছিল, তো তাকে কষ্ট করে নামালাম, থেকে এখন আমি নিচে নামিয়ে দিচ্ছি। তো চলুন দেখা যাক নিচে নামিয়ে তারপরে একে প্যাক করবো, তারপরে গাম সাপের সম্বন্ধে গ্রামবাসীকে জানিয়ে তারপরে সাপটিকে আমরা বন দপ্তরে নিয়ে যাব। তো চলুন একে নিচে নামা যাক আগে, অনেকটাই উপরে। এটা ধরো
তো কিংবা গোমা সাপ বলে এখানে নিয়ে আসো একটু দূরে সরো ওই কৌটাটা দাও খুলে কুটিটা খুলে খোলে না অনেকে সাপে কাটিয়ে দিলে হাতেই কাটুক আর পায়ে কাটুক সাপ বাইট করলে পরে অনেকে দেবেন অনেকে বেঁধে দেয় তো বাঁধতে দেবেন না ব্লেড দিয়ে চিটতে দেবেন না এবং দৌড়াদৌড়ি করে রুগীকে হাসপাতালে নিয়ে যাবেন না কোনো জীব কামড় দিয়েছে দেখতে পাননি কিংবা সাপ চেনেন না সাপই কামড় দিয়েছে এই ধরনের সাপ যখনই কাউকে কামড় দেয় হয় একটা ফুটো হয় নাহলে দুটো ফুটো হবে হবেই ফুটো আর কামড় দেওয়ার পরে সেই জায়গাটা প্রচণ্ড জ্বালা যন্ত্রণা করে আর এরই বাচ্চা যদি ছোট একটা বাচ্চা যদি কামড় দেয় তাহলে অনেক দেরিতে বুঝতে পারবেন তাকে সাপে কামড় দিয়েছে ওই জন্য রিকোয়েস্ট করবো সকলেই কি সাপ কামড় দিয়েছে দেখতে পাননি খুঁজতে যাবেন না যা কিছুই কামড় দেখ আপনি যেহেতু দেখেননি সঙ্গে সঙ্গে রুগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করবে আর সাপে কাটা রুগীকে যে আকৃতির কামড় দেখেননি যেহেতু অনেকে আতঙ্কে গলাটা শুকিয়ে যায় জল খাওয়ার জন্য আমাকে একটু জল দাও ভুল কমেও জল দেবেন না যতক্ষণ ডাক্তার না বলবে ঠিক আছে আর ব্লেড দিয়ে চিটতে দেবেন না বাঁধতে দেবেন না মুখ দিয়ে অনেকে বিষ তুলে ফেলে দেওয়ার চেষ্টা করে সেটাও করতে দেবেন না যা কিছুই হোক যে করেই হোক হাসপাতালে নিয়ে যাবেন যখনই কোনো সাপ কামড় দেয় 90 মিনিটের মধ্যে হাসপাতালে রুগীকে যেতে হবে নিয়ে তাহলে আমি স্নেক লাভার কুন্তল অ্যান্ড সঞ্জয় তো আমার ওই চ্যানেলটা আপনারা অবশ্যই দেখবেন এবং মা বোনদেরকেও দেখাবেন সাপের কামড়ের বেশিরভাগ কামড়ই খায় মা বোন কারণ যেহেতু মা বোনেরা বাড়িতে বিভিন্ন ধরনের কাজ করে কোথায় কোথায় সাপ ঢুকে থাকে মা বোনেরা অ্যালার্ট থাকে না কারণ মনের আনন্দে সংসারের কাজ করতে থাকে আর ওই সময় কামড় দেয় আর কামড় দিয়ে অনেক সময় দেখছি অনেক মা বোন আবার আগুন দিয়ে সেক দেয় কেউ গরম জল দিয়ে সেক দেয় তো বলবো যে কোনো কিছুই লাগানো যাবে না জল দিয়েও ধোয়া যাবে না সেক দেওয়া যাবে না এবং ন্যাকড়া পুড়িয়ে অনেকে বাড়ি দেয় তো কিছুদিন আগে একজন করেছে তো বউটা মারা গেছে তো তার জন্য দুঃখিত সেই পাড়াতে আমি অনেকবার গিয়েছি সাপ ধরতে আমি অনেকবার বলেও এসেছি এই এবং সাবধানে থাকবেন রাত বিরাতে যখনই ঘর থেকে বাথরুমে যাওয়ার জন্য বাইরে বাড়াবেন অবশ্যই কোনো লাইট জ্বালায় চোখের নিচে দেখে নিয়ে সামনে পিছনে ডাইনে বাইরে 6-7 ফুট দেখে নিয়ে তারপরে দরজাটার মধ্যেও অনেক সময় সাপ লটকে থাকে যেরকম গাছের মধ্যে দেখলেন ওরকম লটকে থাকে গিরিলের মধ্যে থাকলে গিরিলের মধ্যেও লটকে থাকে দেখছি স্পষ্ট করে করছে দেখছি কত আর হচ্ছে আর সবাই ওই সবাই তো কি এত কাছে ইয়া আমি লিস্টটা বাইরে না তো মুখ কোথায় ওই যে মুখ ভিতরে ওই নিচে 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 মুখ নিচে মুখ
তো সাপ মারলে মানুষেরই ক্ষতি কারণ মানুষ অনেক সাপের থেকে অনেক জীবনদায়ী ওষুধ তৈরি হয় সাপের বিষের থেকেই তো তার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম